আজকে ফাইনালি ভিভোর ফোনটা দিয়ে ব্লগ করা শুরু করলাম। এতদিন করছিলাম না, যা হয় নতুন ফোন হলে ভেঙে যাবে, ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে যাবে, স্টোরেজ ফুল হয়ে যাবে, কিন্তু ইন্দারের অনুপ্রেরণায় ফাইনালি আজকে এই ফোনটা দিয়ে ব্লগ করা শুরু করলাম। আমি কোনো ট্রাইপড ইউজ করি না ইউজুয়ালি, যাতে ফোনটায় মানে চোট না পড়ে, সেই জন্য। এমনি আমার যে পুরনো ফোনটা সেটাতেও আমি ট্রাইপড ইউজ করতাম না দরকার ছাড়া। আপনারা যারা আমার ডেইলি ব্লগস দেখেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে এই কমেন্টটা করবেন যে আজকের ব্লগে মানে পিকচার কোয়ালিটিতে কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে কি না, বেটার লাগছে কি না, ক্যামেরা কোয়ালিটি, আমি সব রকম অ্যাঙ্গেল থেকে আজকে ভিডিও করব, ব্লগ করব। সো যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন যে এই ফোন থেকে যে ব্লগটা করছি এটার ক্যামেরা কোয়ালিটি বেটার লাগছে নাকি আগের যে ব্লগসগুলো ছিল সেগুলো বেটার ছিল। এই ফোনটা দিয়ে ব্লগ করলে একটা যেটা প্রবলেম হচ্ছে, সেটিংসগুলো আলাদা তো, পজের বাটন আলাদা, সেগুলো একটুখানি সেট হতে হাতে সময় লাগবে, সেটাই স্বাভাবিক নতুন ফোনে। তো সেগুলোই অ্যাকচুয়ালি চেষ্টা করছি একটুখানি হ্যান্ডি করে নেওয়ার। তো কালকে রাত্রিবেলা দিনটা পুরোপুরি ভালো গেলেও শেষ সময়টা যে খুব একটা মনোরম গেছে সেটা নয়, তার কারণ মায়ের সাথে লেগে গেলো খুব অশান্তি। অশান্তিটা এই কারণে লাগলো যে কালকে বানিয়েছিলাম পরোটা অ্যাজ ইউজুয়াল, তো দুটো পরোটা আমি এক্সট্রা খেয়েছিলাম যার কারণে দুটো পরোটা কম পড়েছিল। আর সেই দুটো কম পড়া পরোটা নিয়েই অ্যাকচুয়ালি ঝামেলাটা লেগেছিল, সেটা হচ্ছে যে কেন তুই গুনে করবি না। তো বেসিক্যালি আমি গুনেই করেছিলাম, দুটো কম পড়েছিল কারণ আমি দুটো এক্সট্রা খেয়ে নিয়েছিলাম, এত ভালো হয়েছিল পরোটাটা। তো ওটা তো রিভিউ দেওয়া আর হয়নি কালকের ব্লগে, তো সেই কারণে দুটো রুটি এক্সট্রা বানাতে হয়েছে, তো সেই জন্য সেটা নিয়ে একটা অশান্তি ঝামেলা হয়েছে। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমরা যদি খুব লেটে না খেতাম তাহলে হয়তো হতো না, কিন্তু যেহেতু আমরা প্রত্যেক দিন দেড়টা দুটোর সময় খাই, তো সেই জন্য আমার মাথাটা গেছে গরম হয়ে যে প্রত্যেক দিনই তো দেড়টা দুটোয় খাওয়া হয়, আজকে একটা বাজে, রাত দেড়টা দুটো। বিষয়টা শুনতে খুব অবাক লাগলেও এটাই ফ্যাক্ট যে আমরা প্রত্যেক দিন রাত একটার সময় ডিনার করি আর মার করতে করতে দেড়টায় বেজে যায়, সেটা তার যতই তাড়াতাড়ি হোক না কেন। এখন বিষয়টা হচ্ছে প্রত্যেক দিন যখন তুমি দেড়টা দুটোই ডিনার করছো, আজকে তো একটা বাজে, তাহলে দুটো রুটি করতে কতক্ষণ লাগে, তাই না? পরোটা দেখো, ময়দা আটা এগুলো সব ঘরেই থাকে, দরকার হলে সকালবেলা উঠেও পরোটা করা যায়, তো সময় বিশেষত একটু অ্যাডজাস্ট করতে হয়। সবথেকে বড় কথা, প্রত্যেক দিন রাত্রিবেলা যখন রুটি খাওয়ার সময় হয় তখন মা বলে যে খেয়ে নে, যদি কম পড়ে করে দেবো। অ্যান্ড অ্যাকচুয়ালি যখন কালকে আমি করেছি কম পড়েছে, তো তখন দুটো করতে কতক্ষণ লাগে, তো সেটা নিয়ে আনুষঙ্গিক নানান রকম ইস্যু দিয়ে ঝামেলা হলো। সেটা হলো যে কালকে লেট হয়েছে কারণ তোর ছেলেকে আমি ধরেছিলাম। আমার বক্তব্য হচ্ছে আমি বাপের বাড়িতে রয়েছি কারণ আমার বেবি এখন অনেক ছোট, আর এই প্রেগনেন্সি ফেজটাকে কাটাবার জন্য আমি বাপের বাড়িতে এসেছিলাম। যখন আমি ফাইনালি দেখলাম যে আমার কাজ বাচ্চা সমস্ত কিছু সামলে আমি করতে পারবো না, আর নিজের বাপের বাড়িতে যে কমফোর্ট জোনটা পাওয়া যায় সেটা শ্বশুর বাড়িতে পাওয়া যায় না, এটা ফ্যাক্ট। তো সেই জন্যই বাবা মার অসুস্থতা সমস্ত কিছু নিয়ে আমার এখানে থাকা বেসিক্যালি। তো সেই যদি আমাকে এই কথাটা শুনতে হয় যে তোর ছেলেকে ধরতে হয়েছে বলে, তুমি কতক্ষণ আমার ছেলেকে ধরো, কতক্ষণ? সারা দিনে হয়তো খুব বেশি হলে এক ঘন্টা, আমি সন্ধ্যাবেলা আগে লাইভ করতাম তখন এক ঘন্টা মাকে ধরতে হতো, সেই নিয়েও নানান রকম ঝামেলা ঝাঁটি। খুব একটা ইচ্ছা যে মন থেকে তার ছিল সেটাও নয়, এখন আমি দুপুরবেলা লাইভ করে নিই, ততক্ষণ সোনাকে ঘুম পাড়ি দিয়েও ঘুমিয়ে পড়ে। তো এখনও যদি মানে জাস্ট আধ ঘন্টা ধরতে হয়েছে বলে এইটা নিয়ে যদি আমাকে এখন ঝগড়া অশান্তির সময় শোনানো হয় তাহলে আমার মনে হয় তার থেকে বেটার দরকার নেই। তো এই নিয়ে কালকে একটা অশান্তির সৃষ্টি হলো, ভালো মন্দ খেয়েও কিন্তু মনটা খুব একটা কালকে রাত্রিবেলা ভালো ছিল না। আমার গাছে নয়নতারাটাতে ভালোই ফুল আসছে, এই যে নয়নতারাতে হচ্ছে বেশ ভালোই ফুল আসছে এগুলোতে, কিন্তু এই যে নীলকণ্ঠের গাছে কিন্তু ফুল অনেক কমে গেছে। আজকে দেখতে পাচ্ছি এই যে ভেতরের দিকে একটা আছে, আর এই যে ওপরের দিকে বোধ হয় এই যে এটাতে একটা এই আছে, আর এই দিকে বোধ হয় একটা আছে ওই যে কোণে, দ্যাটস ইট। ও বাবা, কে এসছে? ও মাই গড, সেদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে দশটা, কত কটা সিটি পড়লো, কটা গুইনা নেই, সাত আটটা, তাহলে হয়ে যাবে। প্রেশার কুকারে দিয়েছিলাম হচ্ছে আলু, পেঁপে, আজকে পেঁপে দিয়েছি, ওর পটিতে প্রবলেম হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে বলে পেঁপে দিয়েছি আজকে। এর বাইরে বাহার আজও, ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ গরম আছে, এটা ঠিক কথাই, গরম আছে। তো আলু, পেঁপে আর মুসুর ডাল, এই তিনটে দিয়েছি, তিনটে সেদ্ধ দিয়েছি। অন্যদিন আলু গাজর মুসুর ডাল দিই, আজকে আলু পেঁপে মুসুর ডাল দিয়েছি, ঠিক আছে। বিটও আছে, বিটটা আজকে দেবো না কালকে দেবো, তিনটে সবজি দিলেই ওর অ্যাসিড হচ্ছে, তাই জন্য দুটো দুটো করে সবজি দেবো। চ ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে, এই যে পাঁচটা বাজে, বিকেল হয়ে গেছে, আর
একই একটা ফোন আসছে আসলে। আর এই ফোনটার মধ্যে কারোর ফোন আসে না, বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে কাস্টমার কেয়ারের ফোন, যখন তখন চলে আসে, যার কারণে ইন্দার এটাকে ফ্লাইট মোডে দিয়ে রাখে, কারণ এখানে তো কেউ ফোন করে না, জাস্ট এই ফোনটা ফটো ফটো তোলার জন্য, পারপাসে ব্লগ করার জন্য এটসেট্রা। তো যাই হোক, আর এখন এই যে মহারাজা বসে আছে, একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে বিছানাটা পুরো পরিষ্কার করেছে যতটা ওর পক্ষে সম্ভব। যেরকম ওই দিকটা মেসি হয়ে আছে, এদিকটা মেসি, এই সাইডটা মেসি, ঠিকঠাক মতো ওই দিকগুলো হয়নি, কিন্তু তাও যতটা করেছে যতটা করেছে যথেষ্ট করেছে, আমার জন্য তো যথেষ্ট। কিন্তু ইনি যেটা করেছে সেটা হচ্ছে যে এখনো অবধি না স্নান করেছে না খেয়েছে। আমি যেটা ওকে সবসময় বলি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আগে স্নান করে নিতে, তাহলে টাইমেরটা টাইমে হয়ে যায়। যেহেতু আমরা এখন দুপুর ফেসবুক লাইভে বসি, ওর ওপর অনেকটা রেসপন্সিবিলিটি থাকে, তো সেই জন্য ওর একটু লেট হওয়াটাই স্বাভাবিক। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিলে কি হয়, এই টাইমে একটু লেট হলো খাওয়াটা হয়ে যায়। আর এখন যেটা হয়েছে, এতটা লেট হয় না, মা গেছে স্নানে আর এখনও বসে আছে। এখন এইরকমভাবে 5:30 খুব তাড়াতাড়ি হলো, 5:30 আগেও খেতে বসতে পারবে না। আর লেটে খাওয়া মানে অ্যাসিড, রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিকে চা খেতে ইচ্ছা করে না, টাইমে সব এদিক ওদিক গন্ডগোল হয়ে যায়। কি তাই তো বলে যাচ্ছি যে আমি বকে যাচ্ছি, আর ওর মতো মোবাইল চালিয়ে যাচ্ছে। আমি যে আমার মতো বকে যাচ্ছি, বকে গিয়ে যাচ্ছি বলছি। আজকে এই ফোনটাই ব্লক করা শুরু করেছি এনারই অনুপ্রেরণায়, চাইছিলাম না ফোনটা তুলতে যেটা বললাম। তো কালকে দয়া করে 3টে শর্টস আপলোড করে দিয়েছে, আজকে করেনি একটাও। তো যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করেন না, তারা ইনস্টাগ্রাম ফলো করে নেবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি এই ফোনে এডিট করা, খুব সুন্দর সুন্দর এডিট হচ্ছে। আমার এই ফোনটা খুব পার্সোনালি পছন্দ হচ্ছে ব্লগ করতে। তো ঠিক, সেই যে খিটির পিটির লেগেছে মায়ের সাথে, খিটির পিটির লেগেছে, সেই খিটির পিটির খিটির পিটির এখনো চলছে, এখনো চলছে খিটির পিটির। এই রে ইনভার্টারের সাউন্ড দিচ্ছে, টিভি বন্ধ করো, লাইট নেই, টিভি বন্ধ করো, কারেন্ট নেই, ইনভার্টার সাউন্ড করছে না, হচ্ছে না, এবার বন্ধ হয়ে গেছে, কারেন্ট গেছে, কারেন্ট চলে গেলে এসি, টিভি, ফ্রিজ এগুলো কোনোটা চলে না। তো যাই হোক, কাল থেকে খিটির পিটির লেগেই আছে। আজকে আমি ভেবেছি যতটা পারবো না বলে বলে ব্লগ করবো, ভয়েস ওভার দেবো না, কারণ ভয়েস ওভার প্রত্যেকটা ব্লগেই দিই। আজকে ভাবছি একটু এরকমভাবেই ব্লগ করি, একটু স্টাইলটা চেঞ্জ করি, ব্লগিং এর স্টাইল। তো যাই হোক, আজকে সকাল থেকেও ঘরে প্রচুর অশান্তি ঝামেলা চলছে, ওই আর কি, কালকের কথাগুলো মাইন্ডে ঘুরছে, তো আর ওই রান্না করছে আর খিটির পিটির খিটির পিটির চলছে। তবে একটা কথা বন্ধুরা, যতই যাই হোক না কেন, একটা যদি ছেলে থাকতো, মানে আমার মায়ের মেয়ে একা আমি, ঠিক আছে, একটা যদি ছেলে থাকতো, তিনিও যথেষ্ট দরজার শাশুড়ি হতেন। মেয়ে আছে বলে অতটা বোঝা যায় না, কিন্তু যাদের মেয়ে নেই, ছেলে আছে, তারা হচ্ছে ছেলের বউয়ের সাথে খিটির পিটির চলে, যেটা আমি কালকের ব্লগেই বললাম, যেটা আমার শাশুড়ির সাথে আমার আমার যায়, সবারই হয়, সব বাড়ির মানে বেসিস ঘটনা এটা। তো আমার মাও কম চায় না, যদি তারও একটা ছেলে থাকতো একই অবস্থা হতো, এটাই হচ্ছে মোটা কথা। বিকেলের দিকে ওয়েদারটা এত মনোরম ছিল যে সত্যি কথা বলতে মনে খুব আনন্দ হচ্ছিল, কারণ আমি বৃষ্টি খুব ভালোবাসি। হ্যাঁ, একঘেয়েমি 10-15 দিন বৃষ্টি হলে কারই বা ভালো লাগে, কিন্তু 3-4 দিন মারাত্মক গরমের পর যখন একটা শান্তির বৃষ্টি হয় সেটা কার না ভালো লাগে। তা আমি বাবাকে বললাম যে চলো ছাদে যাই, এই টাইমে বেসিক্যালি সোনা আর বাবা দুজনে শুয়ে শুয়ে দিদি নাম্বার 1 দেখে, যেটা ও না দেখলেই নয়, এই পুরো দিনে 1-2 ঘন্টাও টিভি দেখে, যেটা উচিত নয় জানি, কিন্তু তাও বাবা চায়, সেই জন্য সোনাকে বাবার পাশে শুয়ে রেখে দিয়ে যাই বই কি। তো যাই হোক, আজকে কারেন্ট নেই আর ইনভার্টারেও তো টিভি চলছে না, আপনাদেরকে দেখালাম ইনভার্টারে প্রচুর লোড পড়ছে, জন্য টিভিটা বন্ধই করে রাখা হলো। তো তারপরে ফাইনালি গেছিলাম ছাদে, ছাদে এসে দেখি ওমা কি সুন্দর ফুরফুরে হাওয়া, চারিদিকের ওয়েদারটা এত ভালো লাগছিল। বাবা কিন্তু খুব একটা ছাদে ওঠে না, বাবার বাইরে বেরোনো মানে হচ্ছে ওই স্কুটি নিয়ে এদিক ওদিক কাজকর্মে। আমি আর ইন্দারই মূলত ছাদে আসি, কিন্তু দিস ডেজ আমিও ছাদে খুব একটা আসার সময় পাচ্ছি না, ইন্দার ওই কাপড় জামা মেলতে কিংবা যখন পুজো দিতে আসে তখনই হয়তো ছাদে আসে।
ছাদে এসে দেখি ভালোই ঘুরে উঠছে, বিশ্বকর্মা পুজো তো আসতে চলেছে। এদিকে ইন্দার নিচে রয়েছে, ওর এখনো স্নান হয়নি, মা গেছে স্নানে। আজকে ইন্দারের সাথে তো কিছুটা হলেও তুমুল অশান্তি হলো এটা নিয়ে যে প্রত্যেক দিন ও এত লেট করে স্নান করছে, খাওয়া দাওয়া করছে, যে খুব শিগগিরই বেশি দিন নয় শরীর খারাপ হতে চললো বলে। আর এই সময়তেও কিন্তু ইন্দার এসছে প্রথমে জামা কাপড়, ওর জামা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে ছাদে মেলতে, আর এখন এই মুহূর্তেও গাছে জল দিচ্ছে। আমি গাছে জল এখন আর একদমই টাইমলি দিতে পারি না, ইন্দার বিকেলবেলা এসে জল দেয়, কারণ দুপুরের দিকটা এত রোদ থাকে যে রোদের মধ্যে যদি গাছের গোড়ায় জল দিই গাছটা এমনিই মরে যাবে, সেই জন্য বিকেলবেলা মূলত দেওয়া হয়। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে মাটির খুব অভাব হচ্ছে বন্ধুরা। পাশের জমিতে যেহেতু এখন গাছপালাগুলো কাটা হয়ে গেছে, সেজন্য একটা ট্রাই নেওয়া যেতে পারে, কিন্তু এত সাপ খোপ বেজি আর পোকা মাকড়ের উপদ্রব বন্ধুরা, পাশের জমিতে নামতেই ভয় লাগে, মাটি কি তুলবো। কিন্তু বেশ অনেকগুলো নীলকণ্ঠের গাছ উঠেছে, প্রত্যেক দিন ভাবছি এগুলোকে প্রতিস্থাপন করব, কিন্তু এই ভয়তে আর পাশের জমিতে নামার সাহস পাচ্ছি না। ইন্দারকে কাকুতি মিনতি করেছিলাম যাতে ও এক বালতি মাটি এনে দেয়, কিন্তু সেও যা ভয় পাচ্ছে তাতে করে আমার ভয়টা যেন আরো আরো বেড়ে যাচ্ছে। তবে চারিদিকে সুন্দর ফুল ফুটছে বইকি, একটু করে গোবর সার দিতে হচ্ছে। তবে বছরে একবার মাটি চেঞ্জ করলে গাছ কিন্তু খুব ভালো থাকে এবং সুন্দর ফুল প্রদান করে। বিকেল গড়িয়ে বন্ধুরা সন্ধে পেরিয়ে গেল, এখন বেজে গেছে প্রায় 8টা, সোনার খাওয়ার সময় হয়ে গেছে। এখানে ইন্দারের সাথে আমি কথোপকথন করছিলাম যে পুজোয় এবার আর সেরকম কোনো দামি জামা কাপড় নেবো না। বন্ধুরা কী হয় জানেন তো, বেশ ভালো ভালো দামি জামা কাপড় নেওয়া হয় পুজোয় পরবো বলে, কিন্তু আলটিমেটলি পুজোর পর সেই জামা কাপড়গুলো আর ইউজই হয় না, কারণ সেরকম একটা বাড়ির বাইরে আমরা বেরোই না, অগত্যা সেই জামা কাপড়গুলো আলমারিতেই পড়ে থাকে। বিশেষ করে আগের বার পুজোতে অষ্টমীতে পরবো বলে একটা দারুণ সুন্দর প্লাজো জামা নিয়েছিলাম, সেই জামাটার দাম নিয়েছিল প্রায় 4,500 টাকা। আর ওই টাইমে যেহেতু আমি প্রেগনেন্সি পিরিয়ডে ছিলাম, সেজন্য ওই জামাটা আমার জন্য খুব কমফোর্টেবল ছিল, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা ওই একদিন, তারপর থেকে কিন্তু ওটা আলমারিতেই তোলা আছে। তারপরেও একটা ফ্রক কিনেছিলাম আমি, খুব সুন্দর একটা শর্ট ফ্রক, সেটাও আলমারিতে তোলা আছে আর আজ অবধি পরা হয়নি, কারণ আমাদের কলকাতায় যা গরম তাতে করে হালকা পাতলা জামা কেনাই প্রযোজ্য বলে আমার মনে হয়। তাই এইবার পুজো বিশেষ কিছু কিনবো না, কটা শাড়ি কিনবো যেটা আমার ফেসবুক লাইভে কার্যকরী হবে, আর তাছাড়া কটা ব্লাউজ কিনবো আর সিম্পল কুর্তি কিনবো, তার বাইরে কিচ্ছু না। আজকে যা গরম সেটা আর বলার মতো না, বারবার করে মুখ মুছছি, আর এই কারণেই কিন্তু আমি কাঁধে গামছা নিয়ে সবসময় ঘোরাফেরা করি, কারণ এত গরম আমি বারবার মুখ ধুতে থাকি আর মুখ মুছতে থাকি। ও মা, ঘরে এসে দেখলাম সোনা আর সোনার বাবা দুজনে মিলে ওই মোবাইলে হাট্টি মাটিম টিম এই সব মস্তগুলোই দেখছে। তো সোনার এই টাইমে বেশ খিদে পেয়ে গেছে, আমি সুজি বানিয়েও ফেলেছি, কিন্তু সুজিটা একদম ফুটন্ত গরম। পরের দিকে যেটা করলাম, সোনার একটা স্টিলের বাটি নামাতে হয়েছে, কারণ কাঁসার বাটিটা যতই হোক অনেক দিন ধরে ইউজ হচ্ছে, তো এবার একটা বড় বাটি আস্তে আস্তে তোর লাগবেই। তো সেই দুটো বাটিতে ডিভাইড করে নিয়ে তারপর ঠান্ডা করে সোনাকে খাইয়েছিলাম। আর আজকে বানাচ্ছি দুধ চা, দুধ চাটা আমি কালকে থেকেই খাওয়া শুরু করেছি, যেটা বলেছিলাম আপনাদের যে আমি সবসময় দুধ চা আর লাল চা ব্যালেন্স করে খাই, যাতে করে দুটোরই হ্যাবিট থাকে, কারণ আমার শ্বশুর বাড়িতে কিন্তু পুরোই মোষের দুধের চা হয়, বাড়ির মোষের দুধের চা, তো বুঝতেই পাচ্ছেন কতটা রিচ ইন ফ্যাট অ্যান্ড ফাইবার। তো যাই হোক, এখানে সোনা এখন ঘুমিয়ে পড়েছে সুজি খেয়ে, আর এখন যেটা আমি ডালিয়ার সাথে প্রথমে ভাবছিলাম একটুখানি দুধও মিক্স করে দেবো, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছিলো সোনা ফর্মুলা দুধ খেতে একদমই পছন্দ করছে না, তো থাক এমনি ডালিয়াটা মিষ্টি দিয়ে করে দিই। আর যেহেতু আমি সোনার খাবারে মিষ্টির পরিমাণ আর নুনের পরিমাণটা একদম ঠিকঠাক রাখি, সেই জন্য সোনা খেতেও পছন্দ করে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এত তাড়াতাড়ি ফর্মুলা মিল্কটা 1 বছরের আগে বন্ধ করে দেওয়া ঠিক হচ্ছে কি না। অন্যদিকে অনেকেই আছেন যারা গরুর দুধ মোষের দুধ বাচ্চাদের দিচ্ছে, কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা ভয়েতেই দিচ্ছি না, কারণ ডক্টর বলেছেন যে 1 বছরের আগে গরু বা মোষের দুধ কোনোটাই চলে না, আর জোর করে দিলে যেটা হয় সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ডিফিকাল্টিস হয়, ইন্টেস্টাইনাল ব্লিডিং হয়, পটের সাথে ব্লাড আসতে পারে, বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে, যেটা ইনিশিয়ালি না বোঝা গেলেও পরে গিয়ে অসুবিধার সৃষ্টি হয়। তো সেই জন্য কি যে করব আর কি করব না সেটাই বুঝতে পারছিলাম, দুই একবার ভেবেও ছিলাম, তারপর ভাবলাম যে না থাক। অনেকে আবার ঘি দিচ্ছে, আমি একটু ঘি দিতে চাইছি ওর খাবারে, যাতে করে খাবারটা খেতে ওর অনেক বেশি সুমধুর লাগে, কিন্তু সেখানেও ভয় লাগছে যে ঘিটা তো আমাকে বাড়িতে বানাতে হবে, আর সেটা ওই প্যাকেট দুধ কেনা দুধ যেটা সেটা দিয়েই বানাতে হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, পাঞ্জাব থেকে বাড়ির ঘি আনাটা খুব ডিফিকাল্ট, কারণ এখন পার্সেলের যা দাম নিচ্ছে CST GST দিয়ে,
তাতে করে 1 কৌটো গরুর দুধ বা মোষের দুধ আনতে যা খরচা পড়বে তাতে করে 2 কৌটো হয়ে যাবে। তো সেই জন্য একটু স্থগিত আছি, নয়তো শ্বশুরমশাইকে বলে তিনি হয়তো এতদিনে পাঠিয়ে দিতেন বই কি। আজকে ইন্দারের যাওয়ার কথা ছিল হচ্ছে দোকানে, মানে যেখান থেকে আমরা ফোন কিনেছিলাম সেই দোকানে। দোকানে যাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ফোনের প্রোটেকশনের জন্য, কারণ এদিকে ওদিকে ফোন রেখে ইউজ করা তো, আর যদি বাই চান্স নষ্ট হয়ে যায় সেই জন্য। আর এমনিও ক্যামেরার মধ্যে দেখলাম সাইড দিয়ে ওই কাপড়ের যে রোঁয়া হয় না, একদম পাতলা পাতলা যে সুতোগুলো হয় সেগুলো 2-4টে লেগে রয়েছে। তার মানে এটাই যে নিচে রাখা হচ্ছে আলমারির মধ্যে ফোনটা রাখা থাকে খুব সযত্নে, কারণ ওই যখন ইনস্টাগ্রামে ফটো টটো দিই তো তখন বের করে ছাদে গিয়ে আর কি মানে ইউজ হয় ফোনটা, তারপরে এডিট করে আবার যত যত জায়গায় রেখে। তো আজকে যেটা হয়েছে সেটা ওটা তো দেখলাম, দেখে আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে ইন্দারকে এসে বললাম। তো ও বললো যে তাহলে আজকেই যাচ্ছি, এবার যেই মোবাইল কাভারটা যেটা ইউজ করা হবে সেটা ফ্রি, সেটা ওখান থেকে ওরা অ্যাজ গিফট দিচ্ছে। তো আমি বললাম যে না আজকে থাক, কারণ কালকে মঙ্গলবার, কালকে বজরঙ্গলির মন্দিরে অনেকদিন যাওয়া হয় না। তো যবে থেকে আমাদের বাড়িতে বজরঙ্গলির ফটো স্থাপন করা হয়েছে তবে থেকে ইন্দার বাড়িতেই দেয়। এবার যেহেতু মন্দিরে অনেকদিন দেওয়া হয় না, মন্দিরটা তো একটা শুদ্ধ জায়গা, বাড়িতে হয়তো আমরা সেই রকম ভাবে মেনটেন করে দিতে পারি না, তো সেই জন্য কালকে একটু মন্দিরেও যাওয়া হবে। আর সেখান থেকে যাওয়া হবে হচ্ছে ওই দেবযানীর দোকানে, মানে যেটা আলবিস্তা যেখান থেকে নেওয়া হয়েছিল, আলবিস্তাতে গিয়ে ওখান থেকে কভারটা মানে কালেক্ট করে নেবো। বেশ কিছুদিন আগে যখন বাবা ফোন কিনেছিল তো দেবযানী না কটা টিস্যু দিয়েছিল, প্রায় 10-15টা টিস্যু দিয়েছিল। ওই টিস্যু গুলো দিয়ে কি হতো, মোবাইলের পিছন দিকটা ক্যামেরা ট্যামেরা পরিষ্কার করার জন্য, স্ক্রিন পরিষ্কার করার জন্য ওগুলো খুব ভালো। তো আমি ইন্দারকে বললাম তাহলে 2-3টা যদি চেয়ে যদি ও দিয়ে দেয় তাহলে খুব ভালো হবে, তাছাড়া বাড়িতে আছে এমনি পরিষ্কার করার জিনিসপত্র, অসুবিধা কিছু নেই। তবে ওগুলো হচ্ছে একদম প্রফেশনাল, খুব ভালো পরিষ্কার হয় এটাই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখা, কুকারের এই যে মধ্যে দিয়ে সব বেরিয়ে বেরিয়ে ছিটকে গেল। যেটা হয় সেটা হচ্ছে প্রেশার কুকার যেহেতু ছোট সেজন্য একটু অসুবিধা হয়, আর পড়াতে করতে যেহেতু অনেকটা টাইম লাগছিল সেজন্য আমি ভেবেছিলাম আজকে প্রেশার কুকারই করবো, কিন্তু এখন যেটা বুঝতে পাচ্ছি এই জিনিসটা ছোট প্রেশার কুকারে হবে না, এটা পড়াতেই করতে হবে। তো যাই হোক, মাসি অনেকদিন ধরে বলছে যাওয়ার কথা, সোনাকে দেখবে, মাসি আসতে পারছে না চোখের ক্যাটারাক্ট অপারেশনের জন্য, যেটা আপনারা দেখেছেন ব্লগে। তো সানগ্লাস পরেই থাকতে হচ্ছে এখন, মাসিকে ট্রাভেল করাও বারণ, চোখে যদি বাই চান্স কিছু ঢুকে যায়। তো সেই জন্য ভাবছি পরশু দিন তো হবে না, তার পরের দিন তাহলে দুপুরবেলা যদি ফেসবুক লাইভ থাকে সন্ধ্যাবেলা একটু ঘুরে আসা যাবে, খেয়ে দিয়ে আসবে। একেবারে রাত্রিবেলা খুব গরম, মানে অসহ্য গরম, বৃষ্টি বাদলার তো কোনো সিন নেই, তো বাইরে বেরোলে একটু ভালো লাগে। আগে ভাবতাম যে বাইরে বেরোলে গরম লাগবে, মানে রেডি হয়ে বেরোতে হবে, এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাইরে বেরোলেই বরঞ্চ একটুখানি ঠান্ডা হাওয়া লাগে, একটু কমফোর্টেবল লাগে এই আর কি। দেখা যাক কত কি করা যায় না করা যায়, আপাতত নিচে যেগুলো পড়েছে ওগুলো তুলবো না, যেগুলো ঢাকনার ওপর পড়া আছে সেগুলো আবার ওর মধ্যে ঢেলে অল্প একটু বয়েল করে নেবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি 3টা সিটি পড়েছে, হয়ে গেছে। সেদিন সকালবেলা যে মেসো এসেছিল বন্ধুরা, মেসোদের ফান্ড, একটা পাড়ার ফান্ড আছে, সে ফান্ডের নানান রকম সময় বিশেষ কিছু মিটিং হয়, তো সেই মিটিংয়ের খাওয়া দাওয়া তো ডেফিনেটলি হয়ই। তো প্যাকেট সিস্টেম করা হয়েছিল এবার, আর সবাইকে 2টো করে চাদর দেওয়া হয়েছিল অ্যাজ এ গিফট ফান্ড মেম্বারদের আর কি। তো তার মধ্যে থেকে 2টো প্যাটিস ছিল আর কিছু মিষ্টি ছিল, যেটা মেসো আমার জন্য পাঠিয়েছে এবং প্রত্যেক বছরই পাঠিয়ে থাকে, তার সাথে চাদরটাও পাঠিয়েছে। কিন্তু বন্ধুরা, যে মুহূর্তে চাদরটা বাড়িতে এসছে তখন কিন্তু আমি রান্নাঘরে রান্না করছিলাম, জন্য আমি দেখে উঠতে পারিনি। তো যাই হোক, এখন সোনার ডালিয়া খাওয়ার সময় হয়ে এসছে, আমার আর খাওয়ার এখন সময় নেই, ততক্ষণে ইন্দার খেয়ে নিল, আমি সোনাকে খাইয়ে তারপরে খাওয়া শুরু করলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যেটা করব সেটা হচ্ছে একটুখানি ফ্রিজ থেকে সেকেন্ড রাউন্ড অফ ডালিয়াটা বের করব। সেকেন্ড রাউন্ড অফ ডালিয়াটা এই জন্য কারণ প্রচণ্ড যেহেতু গরম, ওই সুজির মতো করেই 2টো বাটিতে আলাদা করে নিচ্ছি, প্রথমে অল্প একটু নিচ্ছি, ওটা একটুখানি ঠান্ডা করে খাওয়াচ্ছি, তারপর মেন বাটিতে যতটা রয়েছে আর কি সেটা ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা করে, মানে গরম একদম যেটা ফুটন্ত সেটা একটু ঠান্ডা হলে পরে সেটা বের করে খাওয়াচ্ছি। তো ওটা একদমই কিন্তু ফ্রিজের ঠান্ডা নয়, ওটা জাস্ট একদম বয়েলড যেটা গরম সেইটা কমে যায়, বাকি কিন্তু ফু দিয়েই মানে সেটাও খাওয়াতে হয়। তো যাই হোক, আজকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, যেটা কোনোদিনও করা হয় না,
এত গরম বন্ধুরা, আর মানে থাকা যাচ্ছিল না। অথচ রাতে আজকে শোয়ার সময় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। যখন রাত্রিবেলা গা ধুয়ে স্নান করে বিছানায় গিয়ে ফ্যানের তলায় শুই, তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর সেই যে কাশি লেগেছিল, এখনো কিন্তু তার কিছুটা হলেও এফেক্ট রয়েছে। আর এই যে পেঁপে গাছটা, এটা আমাদের বাড়ির সৌন্দর্যটা মনে হয় আরো অনেক বেশি বৃদ্ধি করে। আর এই পেঁপে গাছটাকে জুড়ে অনেক স্মৃতি। সেই কবে থেকে গাছটা যে মানে কত পেঁপে দিয়ে গেছে আমাদের কি বলবো। আর এই যে জঙ্গল কেটে একদম খাক করে দিয়েছে, আজকে অনেক দিন পর না আমি পাড়ার গলিতে হাঁটতে বেরোলাম বন্ধুরা। যখন আমি ছোট ছিলাম এই গলিতে এত স্মৃতি এত স্মৃতি, এখন আর বাড়ির বাইরে বেরোনোই হয় না। বেরোনো মানে এই কাজের সূত্রে বেরোনো বা টুকিটুকি কিছু কিনতে যাওয়া। কিন্তু আজকে রাত্রিবেলা বেরিয়েছি যখন, তখন বাজে প্রায় 10:45, রাস্তায় একদম ফাঁকা, রাস্তায় শুধু আছে কুকুর। তো সোনাকে বউ বউ দেখাচ্ছিলাম যে বউ বউ কিরকম দেখতে হয়, মাঝে মাঝে মুখ দিয়ে বলছিল বই কি বউ 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 বউ। তো রাত্রিবেলা উপর থেকে মায়ের হাত থেকেও বিস্কিট দেয়। তো সোনাকে এই টাইমে বের করার কারণ একটাই, সেটা হচ্ছে এই টাইমে একটু সুন্দর হাওয়া দেয়। কিন্তু আজকে এই যে আশা নিয়ে বেরিয়েছিলাম হাওয়া দেবে, তো দেখলাম প্রথম প্রথম দিচ্ছিল ঠিক কথা, কিন্তু তারপর এত গুমোট গরম যে যাই হোক কিছুক্ষণ পর আমরা ফাইনালি চলে এলাম ঘরে। আর এখন সোনা ঘুমিয়ে পড়েছে, বেজে গেছে রাত 1:30, আর এখন ফাইনালি ঘুমানোর টাইম হয়ে গেছে, আমি মাথা থেকে এখনো ক্লিপটাই খুলিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। আজকের ডেটা অনেকটা লং ছিল, এই যে 1:30 বাজে। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন সকলে ভালো থাকবেন।